তাজা নিউজ বাংলা চ্যানেলে স্বাগত। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। সাম্প্রতিককালে চায়না এবং ইন্ডিয়া গালওয়ান সংঘর্ষ সম্পর্কে আমরা জেনেছি বা শুনেছি। এখানে অস্ত্র থাকতেও কেন গুলি চালায়নি ভারতীয় ফৌজ? একাধিক সামরিক আধিকারিকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে ভারতীয় সেনারা যে বাহিনীর সঙ্গে চীনাদের সংঘর্ষ বাঁধে সেই দলের অধিকাংশেরই কাছে আগ্নেয় অস্ত্র এবং গোলাবারুদ্ধ ছিল। লাদাখে ভারত চীন সংঘর্ষে 20 জন ভারতীয় সেনার মৃত্যুকে কেন্দ্র করে টুইটারে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং বিদেশমন্ত্রী এম জয়শঙ্করের সাম্প্রতিক রাজনৈতিক বাগযুদ্ধ একটি তথ্য প্রকাশে এনে দেয়। ভারতের সৈনিকদের কাছে অস্ত্র ছিল কিন্তু সেগুলো ব্যবহৃত হয়নি। মন্ত্রী বলেন যে সীমান্ত টহলদারি করতে গিয়ে সবসময় অস্ত্র সঙ্গে রাখেন সৈনিকরা, বিশেষ করে পোস্ট ছেড়ে যাওয়ার ক্ষেত্রে। 5 জন গালওয়ানের তাই করা হয়। সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করার দীর্ঘদিনের আওয়াজ। 1996 ও 2005 চুক্তি অনুযায়ী যে দুটি চুক্তির কথা জয়শঙ্কর বলেছেন সেগুলি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় 1996 এবং 2005 সালে। প্রথমত বিষয়বস্তু ছিল ভারত সীমান্ত রেখার প্রাকৃতিক নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক ক্ষেত্রে আস্থাবর্ধন পদক্ষেপ। এই চুক্তির 6 নং অনুযায়ী অনুচ্ছেদ অনুযায়ী বক্তব্য ভারত চীন সীমান্ত এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিপজ্জনক সামরিক কার্যকলাপ প্রতিরোধ করার উদ্দেশ্যে কোনো পদক্ষেপে গুলি চালানো যাবে না, জৈব অবনতি ঘটে এমন কিছু করবে না, বিপজ্জনক রাসায়নিক পদার্থ ব্যবহার করবে না, বিস্ফোরণ ঘটাবে না বা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা 2 কিলোমিটার মধ্যে শিকার করবে না, ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে ফায়ারিং রেঞ্জে বা চাঁদমারিতে নিয়ম মাফিক অভ্যাসের ক্ষেত্রে এই চুক্তি বলবৎ হবে না। তবে বর্তমান ক্ষেত্রে এই চুক্তির 6 নং অনুচ্ছেদ অনুযায়ী মোটের ওপর যা বলা হয়েছে তা হলো উভয় পক্ষের সীমান্ত পরীক্ষা যদি একে অপরের সঙ্গে যে কোনো কারণে সংঘর্ষে জড়িয়ে পড়ে তবে আত্মনিয়ন্ত্রণ করতে হবে এবং পরিস্থিতি যাতে আর না এগোয় সেই উদ্দেশ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। উভয় পক্ষে ও অবিলম্বে কূটনৈতিক অন্যান্য মাধ্যমে পরিস্থিতির পর্যালোচনা করবে। তবে 1996 এর চুক্তি সঙ্গে যোগ করা হয়েছে 10 নং অনুচ্ছেদের একটি শর্ত। এখানে বলা হয়েছে বর্তমান চুক্তির পূর্ণ বাস্তবায়ন নির্ভর করছে প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা বিস্তার সম্পর্কে উভয় পক্ষে বোঝাপড়ার ওপর। এই প্রেক্ষিতে উভয় পক্ষের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নির্দিষ্ট করার প্রক্রিয়া ত্বরান্বিত করতে স্বীকৃত হচ্ছে। অন্যদিকে 2005 সালের চুক্তির প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে যে উভয় পক্ষ সীমান্ত সমস্যার শান্তিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সমাধান করবে, কোনোভাবে একে অপরের বিরুদ্ধে বল প্রয়োগ করবে না বা করার হুমকি দেবে না। এতেই শেষ নয়, 2003 সালে সীমান্ত পরীক্ষায় সহযোগিতা সংক্রান্ত স্বাক্ষরিত একটি চুক্তিতে উল্লেখ করা হয় যে কোনো পক্ষ থেকেই অপরের বিরুদ্ধে সামরিক ক্ষমতা প্রয়োগ করবে না। একটি অনুচ্ছেদে অবশ্য সোমবারের সংঘর্ষের মতো পরিস্থিতির উল্লেখ নেই যখন গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর পাশবিক আক্রমণের শিকার হন ভারতীয় সৈনিকরা। জয়শঙ্কর যেমন বলেছেন দীর্ঘদিনের একাধিক চুক্তি মেনে গুলি চালায়নি ভারতীয় সেনাবাহিনী। একাধিক সামরিক আধিকারিকের সঙ্গে কথা বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে যে ভারতীয় সেনার যে বাহিনীর সঙ্গে চীনাদের সংঘর্ষ বাঁধে সেই দলের অধিকাংশের কাছে আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ্ধ ছিল। এটা নিয়ন্ত্রণ বা বোঝা যায় সাম্প্রতিককালে দুই দলের মুখোমুখি হওয়ার কিছু ছবি এবং ভিডিও দেখলে দেখা যায় যে সৈন্যদের কাছে হাতিয়ার রয়েছে তবে বন্দুকের নল মাটির দিকে তা করা। এটি স্থানীয় নিয়ম মেনেই করা যাতে দুর্ঘটনাবশত গুলি না চলে বা বন্দুকের নল একে অপরের দিকে তাক করা থাকলে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়।
যদিও সেরকম করার বিধিনিষেধ নেই, তবুও আমেরিকারা বলেছে যে দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠিত হয়েছে এই নিয়মকানুন এবং বর্তমানে প্রকৃত নিয়মরেখাগুলি নিষ্ঠা সহকারে অনুসরণ করাই রীতি। যেহেতু 1962 সালের পর ভারতীয় চীন সীমান্তের একটি গুলিও চলেনি, সেহেতু উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে নো ফায়ারিং এর রীতি গেঁথে দেওয়া হয়েছে সৈনিকদের মনে। এরকম আরও বিভিন্ন ধরনের ঘটনা এবং ইতিহাস বিজ্ঞানসম্মত তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।